বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মা বাবা কি জিনিস একটা সন্তানের কাছে, সেটা হয়তো আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারি, কিন্তু কোনো এক সময় ভুলে যাই মা বাবা কি জিনিস। আজকে সারা নেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে এই একটি ছবি, যে ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন সন্তানটির কি যেন হয়েছে। সন্তানটা হয়তোবা মরে যাবে যাবে অবস্থা, সেই অবস্থায় মা তার মুখের সাথে মুখ লাগিয়ে মৃত্যুর কাছ থেকে তাকে টেনে আনার চেষ্টা করছে। কখনো আল্লাহর কাছে মিনতি করছে, আবার কখনো তার মুখের সাথে মুখ লাগিয়ে তার নিঃশ্বাসটাকে টেনে বের করার চেষ্টা করছে। এরই নাম হচ্ছে মা বাবা। বন্ধুরা, রাজশাহীতে ঘটে যাওয়া এই ঘটনাটি আজকে সারা বাংলাদেশের মানুষকে কাঁপিয়ে দিয়েছে। তবে জানলে খুশি হবেন, মা বাবার অক্লান্ত পরিশ্রম, মায়ের এই বুদ্ধিমত্তার পরিচয়ে আল্লাহর দয়ায় শিশুটি বেঁচে আছে। আপনারা অনেকেই এই ছবিটি দেখার পর অনেক কান্না করেছেন, অনেকেই এই আমাকে মেসেজ দিয়েছেন, ভাই এই ঘটনাটা কি হয়েছে, শিশুটি কি বেঁচে আছে নাকি মরে গেছে। আমি খবরটি শোনার সাথে সাথেই আপনাদের কাছে এই খবরটি তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মা সন্তান বাবাকে, যে সন্তানটি বেঁচে আছে, যে সন্তানটিকে বাঁচানোর জন্য এই মা বাবারা কষ্ট করছে, আপনারা দেখছেন সেই মা বাবাগুলোকে দেখছেন। মানে কি বলবো, এই ঘটনাটা যখন দেখি আমি মানে বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম, যে এই করোনার এই প্যান্ডামিকের মুহূর্তে মা মারা গেলে মাকে মাটি দিতে সন্তান যায় না, বাবা মারা গেলে বাবাকে মাটি দিতে বাবার সঙ্গে স্পর্শে সন্তান যায় না। আরে সন্তানটি নিঃশ্বাস নিতে পারছিল না, ভিতরে তো ভয় এটাও কাজ করতে পারতো, নিশ্চয়ই ছেলেটি বা বাচ্চাটির করোনা হয়েছে, তার মুখের সাথে মুখ লাগালে আমারও হতে পারে। মা কিন্তু একটি বারের জন্য এই চিন্তা করেনি, এই চিন্তা করেনি মা বাবা, এই চিন্তা করেনি। তার মুখের সাথে মুখ লাগিয়ে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের মাধ্যমে আর শ্বাস নিঃশ্বাস নেয়ার জন্য মা বাবা অক্লান্ত পরিশ্রম করলো। আর আল্লাহর নিয়ামত আল্লাহ এভাবেই পৃথিবীতে রেখে দিয়ে প্রমাণ করে দিল যে মা বাবা কি জিনিস। আর আমরা সেই মা বাবাকে কষ্ট দেই, আমরা সেই মা বাবার খবর রাখি না, আমরা সেই মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে নিজের সুখের সংসার গড়ে তুলি। এই এই আমরা সন্তানেরা, আমরা সন্তানেরা এমন কাজ করি। আজকে আপনার আমার দায়িত্ব হলো সমাজকে সচেতন করা, সেই সমস্ত সন্তানদের মাথায় ঢুকিয়ে দেয়া যে মা বাবা তোমার জন্য কত বড় নেয়ামত। আমরা সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা তাদের কানে পৌঁছানোর জন্য প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করুন, আপনার সোশ্যাল সাইটগুলোতে এই ভিডিওগুলো ভাইরাল করুন। অশ্লীলতা অনেক ভাইরাল হচ্ছে, অশ্লীলতা দিয়ে আমরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছি, কিন্তু ভালো একটা জিনিস তুলে ধরলে সেটাতে কোনো রেসপন্স নাই, তার মানে আমরা অধপতনের দিকে যাচ্ছি, আমাদের পতন নিশ্চিত। সেই পতন ঠেকাতে হলে আমাদেরকে আমাদের সমাজ সচেতন করতে হবে, আমাদের যুব সমাজকে দেখিয়ে দিতে হবে, তুমি তখন তোমার পকেটে টাকা ছিল না, হামাগুড়ি দেওয়ার শক্তি ছিল না, এই মা বাবা তোমাকে হামাগুড়ি দেওয়া শিখিয়েছে, টাকা পয়সা খরচ করে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, আর সেই মা বাবাকে তুমি আজকে রাস্তায় ফেলে দাও। সচেতন করতে হবে আমাদের যুব সমাজকে, দেখিয়ে দিতে হবে আমাদের যুব সমাজকে। বন্ধুরা কি বলবো, বলার ভাষা আসলে এই সমস্ত ভিডিওগুলো যখন আমি আপনাদের সামনে তুলে ধরি, আমি নিজেই আমার মানে আমি আমার ভিতরে হারিয়ে যাই যে আমি কোথায় আছি। আমি আজকে এই ঘটনাটা দেখার পর মানে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে ইচ্ছা করলো। বন্ধুরা, আপনারা সকলে জানেন আমি কিছুদিন আগে অসুস্থ হয়ে গিয়েছিলাম। অসুস্থ হওয়ার সময় আমার পাশের বেডে একটা রুগী ছিল, তার বয়স আনুমানিক 30-35 এই টাইপের হবে, আমার বয়সেরই প্রায়। তো যে মানুষটা প্রায় 7-8 দিন হাসপাতালে ভর্তিরত আছে তাকে বিশেষ কেউ দেখতে আসে না। মাঝে মাঝে দেখতাম একটা বয়স্ক মহিলা আর একটা বয়স্ক মানুষ আসতো, মহিলাটা বোরখা পরা আর নিশ্চয়ই বোঝা যেত বয়স্ক মানুষটাকে ওর বাবা। তো যেই হাসপাতালে আমি ছিলাম, AMZ ঢাকা, তো সেই হাসপাতালে পুরোটা হাসপাতালই কোভিড ডেডিকেটেড হাসপাতাল, সেখানে কোন অন্য কোনো রুগী নাই, কোভিড পেশেন্ট সবাই, ভয়ে এটার সামনে দিয়ে কেউ যাইতে চায় না, কারণ এটা একটা মানে কি বলবো, আপনারা সকলে জানেন যে এটার পরিস্থিতি কেমন থাকে একটা কোভিড ডেডিকেটেড হাসপাতালের।
তো যাই হোক, বড় কষ্টের ব্যাপার হলো, আত্মীয় স্বজন কত, হ্যাঁ পাড়া প্রতিবেশী কত, বন্ধু বান্ধব আরো কত কাছের মানুষ তো ছিল, কেউ কোনোদিন এই মানুষটাকে দেখতে আসে নাই, কোভিড ডেডিকেটেড হাসপাতালে ঢুকে নাই, কিন্তু মা বাবা তো না যাইয়া পারে নাই। মা বাবা প্রতিদিন সময় করে করে একবার হলেও আসতো, সন্তানকে দেখে যেত। তো চিন্তা করে দেখুন কত আপনজন, কত বন্ধু বান্ধব, টাকা পয়সা, কত কিছুই তো আছে, কোনো কিছুই সেই মুহূর্তটাতে কাজে আসে না। শুধু একটু আপনজনের ভালোবাসা, একটু আপনজনের স্পন্দনটাই তখন কি বলবো ভ্যাকসিনে পরিণত হয়ে যায়, ভ্যাকসিনে পরিণত হয়ে যায়। তো আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সন্তান উপলব্ধি করা উচিত এই সমস্ত বিষয়গুলো থেকে, যে আমি একদিন কি ছিলাম, আমি এখন কোথায় আছি, কার দ্বারা আমি আজকে এই পর্যায়ে আছি, এগুলো ভেবে চিনতে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া হয় তাহলে বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার প্রশ্নই আসে না। বাংলাদেশে বৃদ্ধাশ্রম, এই যে আমরা বৃদ্ধাশ্রমগুলো তৈরি করছি, এগুলো তৈরি করার প্রয়োজন নেই, কারণ এই বৃদ্ধাশ্রমগুলো ফাঁকা থাকবে, আমার মা বাবার দায়িত্ব আমি নিব, আমার মা বাবার চিকিৎসা, আমার মা বাবার দেখাশোনা আমি করব। একটা সন্তানের মনোভাব যদি এমন থাকে তাহলে কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। বন্ধুরা আজকে খুব ইচ্ছে করছে যাদের মা বাবা নেই তাদেরকে একটি গান শোনাতে। যদি আমি কোনো শিল্পী নই অথবা গান চর্চা করা হয় না, তারপরেও কেন জানি মাঝে মাঝে এই গানগুলো গাইতে ইচ্ছা করে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি, দরজাটা খুলতে কে যায় ধোঁয়া, দরজাটা খুলতে কে যায় ধোঁকা, বুঝি বলল এলি না নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, দু চোখ বেজল নেমে আসে, শুধু মানি, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি, শুধু ধোঁয়ানি,
বছর যত লো।